একসাথে একই বিছানায় ঘুমালেই কিন্তু মানুষটার কাছে যাওয়া যায় না। দুজন মানুষ 100 স্কোয়ার ফিট একটা রুমের ভেতর বছরের পর বছর থেকেও মাঝে মাঝে কাছে আসতে পারে না। আমি এরকম বেশ কিছু দম্পতিকে চিনি যারা বহু বছর পরও সংসারের মানে বুঝে উঠতে পারেনি। সংসার করতে করতে একসময় মানুষ ধরে নেই একই বালিশে ঘুমানো, একই টেবিলে খাওয়া, একই রুমে ঘোরাঘুরি করা আর মাঝে মাঝে সঙ্গমে অংশগ্রহণ করাটাই সংসার। ব্যাপারটা কি আসলেই তাই? তাহলে কিছু সংসার কখনো কখনো টিকে না কেন? তারাও তো একই বিছানায় ঘুমায়, একই টেবিলে খাবার খায়, একজন অন্যজনকে সঙ্গমে কোঅপারেট করে, তবুও সংসারগুলো ভাঙে কেন? তুমি একটা মানুষের সাথে আছো, পাশে আছো, চোখের সামনে আছো, তবুও মাঝখানে একটা দূরত্ব থাকে। এই দূরত্বটা অন্যরকম, বলা যায় না, বোঝানো যায় না, সহ্যও করা যায় না। কারো বুকের উপর শুয়েও মাঝে মাঝে নিজেকে একা লাগে। দাম্পত্য জীবনে আমি আসলে কী চাই? সবই চাই, যা যা সবাই করে আমি সেটাও চাই, যেটা অনেকেই করে না। সংসার মানে আসলে অভ্যাস। এই কনসেপ্টটা থেকে আমরা কেন জানি বের হতে পারি না। অভ্যাস অবশ্যই, তবুও সবই কি অভ্যাস? নতুন কিছুই কি থাকে না? আমরা একই ছাদের নিচে থাকি অথচ কখনো একসাথে আকাশ দেখি না, কখনো সমুদ্র পাড়ে বসে কফির মগ হাতে নিয়ে নির্ভরশীলতার কাঁধে মাথা রাখি না, আমরা কখনো জিজ্ঞেস করি না তুমি কেমন আছো, তোমার মন খারাপ কেন, আমরা হাত ধরে বসে থাকি না, আমরা সঙ্গম ছাড়া একজন অন্যজনকে জড়িয়ে ধরি না, আমরা বুঝি না আমার সমস্ত সময় তার সাথে কাটানোর পরও তাকে সময় দেওয়া প্রয়োজন। আমরা শরীরের দিক থেকে কাছে আসি রোজ রোজ, অথচ আমাদের মনের দূরত্ব বেড়ে চলে। রান্না করার জন্য বুয়া রাখলেও হয়, সংগ্রামের জন্য পতিতাই এনাফ, তবুও সংসার কেন করা লাগে? সংসারের ডেফিনেশনটা শুধু নিঃশ্বাসের আর্দ্রতা অনুভব করার মাঝেই সীমাবদ্ধ না, এর বাইরেও অনেক কিছু থাকে। আমি একা, তুমি একা, আমরা একা, প্রচণ্ড রকমের একা, একই বিছানায় নগ্ন শরীরের উপরও একা, সঙ্গম শেষেও আমরা একা। অথচ দিন শেষে আমার একটা আশ্রয় প্রয়োজন হয়, একজন মানুষ প্রয়োজন হয়, একটা ব্যক্তিগত নির্ভরশীলতার জায়গা প্রয়োজন হয়, সমঝোতা প্রয়োজন হয়, কারো কণ্ঠস্বরে আমার জন্য একটু গভীর ভালোবাসা প্রয়োজন হয়, একটা পবিত্র স্পর্শ প্রয়োজন হয়। এই স্পর্শটা কামনার স্পর্শ নয়, এটা একটা ভালোবাসার স্পর্শ। কাম ছাড়া ভালোবাসা পূর্ণতা পায় না এটা ঠিক, তবে কামও যে সবসময় ভালোবাসার জন্ম দিতে পারে না এটাও ঠিক। সংসারকে অভ্যাস বলে চালিয়ে দেওয়া মানুষরা আসলে ভালোবাসার দায়বদ্ধতাকে এড়িয়ে যেতে চায়। যে দাম্পত্যে প্রেম থাকে না সেখানে অভিনয় করে বাঁচতে হয়। এরকম অনেক দম্পতি আছে যারা শুধু অভিনয় করেই একটা জীবন একটা অপছন্দ মানুষের সাথে একই ছাদের নিচে কাটিয়ে দেই। সারাদিন কাজ করে ঘরে ফিরে স্ত্রীকে সময় দিতে অনিচ্ছা প্রকাশ করার স্বামীও নিয়ম করে সঙ্গমটা ঠিকঠাক করে। ব্যস্ততা আসলে একটা অজুহাত, অতটা ব্যস্ত আসলে মানুষ থাকে না, চাইলেই একটু সময় বের করা যায়। কি জানি আমরা হয়তো চাই না, যার সাথে সারা জীবন কাটাতে হবে, যার জন্য সারাদিন পরিশ্রম করি, যাকে ভালো রাখার চেষ্টা করি, মাঝে মাঝে বুঝি না সে ভালো নেই। দাম্পত্য জীবনে কলহ থাকবেই, এটাকে ইনস্ট্যান্ট সমাধান করার ক্ষমতা সবার থাকে না। ঝগড়া হওয়ার পর কান্নাকাটি না করে মানুষটাকে পেছন থেকে জড়িয়ে ধরে বসে থাকলে কেমন হয়? মানুষ কি এতটাই নিষ্ঠুর যে ভালোবাসাকে অবহেলা করতে পারে? সংসার শুধু একটা অভ্যাস, এটা থেকে বের হতে হবে। সংসার একটা স্বর্গ, এখানে শুধু সঙ্গম, দুবেলা খাবার আর একই বিছানায় ঘুমানোর বাইরেও প্রেম, ভালোবাসা, নির্ভরশীলতা, গুরুত্ব, প্রায়োরিটি, শ্রদ্ধাবোধ, অ্যাডজাস্টমেন্ট সব প্রয়োজন হয়। সব মানে সব। দাম্পত্য জীবন সুন্দর তখনই হয় যখন আমরা অভ্যাস থেকে বের হতে পারি। মানুষটা একটা অস্তিত্ব হোক, অধিকার হোক, বেঁচে থাকার ডেফিনেশন হোক, একটা অ্যাডিকশন হোক, আমাদের সংসার হোক, আমাদের নেশাগ্রস্ত থাকার অ্যালকোহল, আমাদের মাঝে ভালোবাসার মাদকতা থাকাটা জরুরি, ভীষণ জরুরি। আমরা সেই সমাজে বাস করি যেখানে সৎ মানুষকে বোকা ভাবা হয়।
চরিত্র এমন রাখো যেন রাস্তা দিয়ে বাড়ি ফেরা মেয়েটাও তোমাকে দেখে ভয় নয় ভরসা পায়। কাছের মানুষকে কাছের করে রাখতে চাইলে তবে নিজেকে একটু দূরে রাখতে হয়, কারণ কাছে থাকা মানুষগুলো কাছের মানুষের গুরুত্ব বোঝে না। গুরুত্ব বোঝে তখনই যখন তাদের মধ্যে থাকে একটু দূরত্ব। এই যুগে পাত্রের যোগ্যতা নির্ভর করে ইনকামের ওপর, আর পাত্রের যোগ্যতা নির্ভর করে সাদা চামড়ার উপর। জীবনকে প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ রাখো, আশার মধ্যে নয়, কারণ প্রয়োজন ফকিরেরও পূর্ণ হয় কিন্তু আশা বাদশারও পূর্ণ হয় না। এমন একটা বন্ধু খুব প্রয়োজন দিন শেষে, যার কাছে সকল মন খারাপের কথা বলা যায়। তোমার জীবনের পথটা এখন তোই তোমার, এই পথে তোমার সাথে হাঁটবে অনেকেই কিন্তু তোমার জন্য হাঁটবে না কেউই। অহংকারী মানুষগুলো একটা কথা সবসময় ভুলে যায়, চিরদিন কাহারও সমান নাহি যাই। ছোটবেলায় গুরুজনেরা বলতেন আমি যেন বড় হয়ে মানুষ হই, তখন ভাবতাম মানুষ তো হয়েই আছে, বড় হয়ে আবার কেমন মানুষ হব। এখন বুঝি মানুষ কি আর মানুষ হওয়া কতটা কঠিন। যিনি রাতের পর সকাল দেন তিনি কষ্টের পর সুখ দেবেন। হয়তো একদিন সে আফসোসের সাথে বলবে ওর সাথে এমন আচরণ করা মোটেও ঠিক হয়নি। পৃথিবীতে আপন বলতে কিছু নাই, সময় যখন খারাপ যায় তখন নিজের ঘুমটাও পর হয়ে যায়। যতদিন বেঁচে আছে ততদিনে কত আপনজন পর হয়ে যাবে, কত বিশ্বাসে ভেঙে দেবে বিশ্বাস, কত স্নেহের ধন ধরবে রুদ্রমূর্তি, আবার কত অচেনা মানুষ চেনা হয়ে যাবে। হ্যাঁ, এটি জীবন। কাউকে ভালোবাসা কঠিন নয়, কঠিন হলো কারো মনে ভালোবাসা সৃষ্টি করা। কারোর সমালোচনা করার আগে নিজেকে জিজ্ঞেস করো তুমি তার যোগ্য কিনা। গলা দিয়ে আওয়াজ বেরোলেই যেমন কেউ গায়ক হয় না, তেমনি কারোর দোষ বের করতে পারলেই তা যথার্থ হয়ে যায় না। আমি কারো সাথেই বিতর্কে জয়ী হওয়ার আশায় তর্ক করি না, বরং আমি সবসময় চাইতাম সত্যিটা তার কাছ থেকেই বেরিয়ে আসুক। যতই ভালো গুণ থাকুক না কেন, লোকে আগে সেই খারাপটাই দেখবে। অতিথি পাখি হয়ে কারো জীবনে এসো না, দুই দিন হয়তো হাসাবে কিন্তু তুমি চলে যাওয়ার পর সারা জীবন কাঁদবে তোমাকে হারানোর যন্ত্রণায়। কিছু অভিজ্ঞতা নিয়ে আজকের দিন শেষ করব, আবার কিছু আশা নিয়ে আগামীকাল সকালে জেগে উঠব। এই তো জীবন। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।